कंकल कंकल बोले लुके अमी कंकल ना गाए शुद्ध हड्डी थके मंसो थके ना फटा गलाई गान जुड़ेछी बीए अमर भाई ধপাস করে পড়লে পরে কোমর ভেঙে যায় খেপা পাগল কুকুরগুলো শুধুই তারা করে নাচতে গিয়ে এক একবার মুন্ডু খুলে পড়ে আজকে আমার বিয়ে হবে ভারী মজা ভাই দলে দলে কঙ্কালেরা বর যাত্রী যায় চলো চলো শ্বশুর বাড়ি আই আই শ্বশুর বাড়ি এই গিয়ে দেখি ছাতনা তলায় মহিষ বসে আছে হাম্বা হাম্বা করে সে আমায় কাছে ডাকে সামনে যেতেই খেপা মহিষ দিল এক গুতো ছিটকে গেলাম এই চেহারাই হলো পেট ফুটো ওহে শ্বশুর তোমার জামাই গিয়েছে যে মোটকে এক্ষুনি না তুললে তাকে জামাই যাবে পটকে খেপা মহিষ আমি হলাম কঙ্কগড়ের রাজা তুই যে আমায় গুঁতি দিলি পেতেই হবে সাজা শ্বশুর মশাই প্রণাম নেবেন বউটি আমার কই বউয়ের সাথে দাড়ি দাড়ি ছড়াবো আমি কই টুকটুকে লাল বউটি নিয়ে যাব আমি চলে সন্ধেবেলায় ডিজে হবে নাচবো সবাই মিলে এই সন্ধেবেলায় ডিজে হবে নাচবো সবাই মিলে আজকের গল্প কঙ্কালের বিয়ে। তো একদিন কঙ্কগড়ের পল্টু কঙ্কাল সকালবেলায় তার বন্ধুর সাথে কথা বলছিল, ঠিক তখনই এক পোস্টম্যান কঙ্কাল, এই কিড়িং কিড়িং সাইকেল চলবে উইরা উইরা, চিঠি পত্র পৌঁছে দেব শহর ঘুইরা ঘুইরা। আরে ও পল্টু বাবু, তোমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ এসেছে গো, তাড়াতাড়ি এসো। পল্টু সজ্জা তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে পল্টু শোনে তার মাস্তুতো দাদার বিয়ের নিমন্ত্রণ এসেছে। আর এটা শুনে বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বউ আসবে না, ও মা আমার কি সত্যি বিয়ে হবে না, হ্যাঁ তো আমি মেয়ে কোথায় পাবো। কাল সকালে পুকুর পাড়ে থালা বাসন হাতে ধরে দেখেছি আমি একটি মেয়ে টুকটুকে ফর্সা। ওসব নিজের পছন্দে বিয়ে হবে না, আমরা যেটা দেখে দেবো তাকেই বিয়ে করতে হবে, চল ঘটকের কাছে চল। এই বলে পল্টুর বাবা পল্টুকে নিয়ে চললো এক ঘটক কঙ্কালের কাছে। আরে ও ঘটক, ঘটকালির সময় এসে গেছে, কোথায় গেলে? কিছুক্ষণই সেখানে একটা কফিন হাজির হয় এবং তার থেকে ঘটক কঙ্কাল বেরিয়ে ডিকচিক ডিকচিক করে নাচতে শুরু করে দেয়। আমি ঘটক কঙ্কাল নাচি উইড়া উইড়া, সবার বিয়ে দিয়ে দিই শহর ঘুইরা ঘুইরা। তা কার বিয়ে দিতে হবে? এই যে আমার সুপুত্র পাশেই দাঁড়িয়ে। এটা সুপুত্র কি করে হলো, এটা তো কঙ্কাল পুত্র। তা চলো আমার সাথে, দারুণ পাত্রী আছে, একেবারে পটল চেরা চোখ আর ভেন্ডির মতো নখ, এক দেখাতেই পছন্দ। এই বলে ঘটক কঙ্কাল তাদের নিয়ে চললো পাত্রী দেখাতে। কোথায় কে আছো, এসো গো, দেখো দেখো একখানা রাজপুত্র ধরে এনেছি তোমার মেয়ের জন্য, যাও যাও চুমকিকে ডেকে নিয়ে এসো। এদিকে সকলে পাত্রি দেখার জন্য বসেই ছিল, এমন সময় চুমকি ঘরে ঢোকে। এ কি, এটা তো পেতনি। হ্যাঁ তো কঙ্কালের বিয়ে পেতনির সাথে হবে না তো কি মিস ইউনিভার্সের সাথে হবে নাকি? দূর মশাই, জানতো আপনার ছেলের আমি বিয়ে দিতে পারলাম না। এরপর পল্টু ও তার বাবা বাড়ি ফিরে আসে। বুঝলি রে পল্টু, তুই তোর পছন্দের মেয়েকেই বিয়ে করে নে, যা যা পল্টু যা। পল্টু আনন্দে কি করবে খুঁজে পায় না। আজকে আমি নাচবো হাওয়াই উইড়া উইড়া, বিয়ে করতে যাব আমি ব্যান্ড পার্টি লইয়া। পরদিন সকালেই পল্টু তার বাবা মাকে নিয়ে সেই মেয়েকে দেখতে চলে যায়। তোমার নাম কি মা? আমি সুন্দরী। তা মা আমার তুমি কি কি জানো? জানি আমি অ আ ক খ, জানি এ বি সি ডি, এমন নামটা বলে দেব ছুটবে যে টিকটিকি। থাক মা থাক, আর টিকটিকি ছোটাতে হবে না, বিয়ে ফাইনাল। তা ছেলেকে তোমার পছন্দ তো? ছেলে তো খুব ভালো, কিন্তু আমি কঙ্কালকে বিয়ে করব না। মেয়ের কথা শুনে পল্টু দুঃখের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। পল্টু সেই মেয়েকে মুগ্ধ করার জন্য তাকে নিয়ে একটা ডিজে পার্টির আয়োজন করে। ডিজে 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 কঙ্কাল, ডিস্কো পার্টি চলবে হাওয়াই উইড়া উইড়া, ঝিনকুড়া কুড়ে নাচবো মোরা শহর ঘুইড়া ঘুইড়া, ডিজে ডিজে ডিজে। এদিকে হঠাৎ কোথা থেকে একটা পাগলা ষাঁড় সেই গ্রামে ঢুকে পড়ে। ষাঁড় কঙ্কাল ও ভূতেদের চেহারা দেখে আরো জোরে ছুটতে থাকে।
ছুটতে ছুটতে হঠাৎ সেই ষাঁড় পল্টুর বাড়ির কাছে এসে পৌঁছয়। নাচ গানের জোরালো শব্দ ও এতগুলো কঙ্কালদের একসাথে দেখে সে আরও খেপে যায় এবং শয্যা পল্টু ও সুন্দরীর দিকে ছুটে যায়। পল্টু সুন্দরীকে বাঁচাতে সুন্দরীকে ঠেলে দেয় ও নিজে ষাঁড়ের গুঁতোকে দূরে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় এবং অজ্ঞান হয়ে যায়। এসব দেখে সুন্দরীর ভীষণ কষ্ট হয় ও সে শয্যা পল্টুর দিকে ছুটে যায়। এদিকে পল্টুর জ্ঞান ফিরতেই সুন্দরীর মন পাল্টে যায় এবং সে পল্টুর ভালোবাসা দেখে তার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যায়। সাত পাকে বন্দি হব আমরা দুইজন, সবাই মিলে করছি এবার তারই আয়োজন। ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের বিয়েতে ভোজ খেতে চলে এসো। জঙ্গলের এক ধারে কিছু মজাদার কঙ্কালের বাস ছিল। তারা দিনের বেলা জঙ্গলে বিচিত্র বিচিত্র গান গেয়ে বেড়াতো আর রাত্রি হতেই তারা জ্বলন্ত আগুন জ্বলা গায়ে সারা রাত জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতো। এদিকে জঙ্গলটার পশ্চিম কোণে বাস করত কিছু ভয়ানক কিংকং। কোনো প্রাণী জঙ্গলটার এই প্রান্তটায় ভুলেও পা রাখতো না, কেননা কেউ ভুল করেও জঙ্গলের এই প্রান্তটায় পা রাখলে কিংকং ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিত। এমনই একদিন রাত্রিবেলায় কিছু জ্বলন্ত কঙ্কাল নাচতে নাচতে জঙ্গলের ঠিক এই প্রান্তটাতেই এসে পড়ে। এতে কিংকংরা খুব রেগে যায়। পরদিন রাতে সেই কঙ্কালেরা সেখানে আবার আসলে কিংকংরা তাদের ওপর হামলে পড়ে এবং এক এক করে কিংকংরা তাদের সব কটাকে মেরে ফাটিয়ে দিতে থাকে। কতগুলো কঙ্কাল ভয়ে পালাতে গেলে অন্য একটা কিংকং উঠে দাঁড়ায় এবং ঘুষি মেরে তাদের ছিটকে ফেলে দেয়। যদিও কিংকংরা এতেও শান্ত হয় না। পরদিন দুপুরবেলা কঙ্কালেরা যখন নিজেদের জায়গায় গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল সে সময় কিছু কিংকং তাদের এলাকায় ঢুকে পড়ে। কিংকংদের দেখে কঙ্কালেরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু কিংকংরা তাদের এক একটাকে মেরে উড়িয়ে দিতে থাকে। এমন সময় কঙ্কালদের রাজা একটা তলোয়ার হাতে এগিয়ে আসে, কিন্তু কিংকংয়ের ভয়ানক মারের সামনে সেও ধূড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই দেখে দুটো কঙ্কাল সেখান থেকে চুপি চুপি পালাতে গেলে একটা কিংকং এসে তাদের খুশি মেরে উড়িয়ে দেয়। কঙ্কালেরা ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে। এদিকে কঙ্কালদের সেখান থেকে তাড়িয়ে দিয়ে পর কিংকংরা তাদের জায়গা দখল করে নেয় এবং সকলে মিলে আনন্দে নাচতে শুরু করে। কিংকংরা কঙ্কালদের জায়গা দখল করে নিতে পর কঙ্কালেরা জঙ্গলের এদিক সেদিক ঘুরতে থাকে এবং তারা তাদের জায়গা ফিরে পেতে এক বুদ্ধি বের করে। তারা চুপি চুপি জঙ্গলের দক্ষিণ কোণে ঢুকে পড়ে, যেখানে বাস করত কিছু বিশালাকার ডাইনোসর। তারা এমনিতে শান্ত থাকলেও কেউ তাদের উপর হামলা করতে আসলে ডাইনোসররা তাদের একেবারে শেষ করে দিত। কঙ্কালেরা সেখানে গিয়ে চুপি চুপি এক একজন এক একটা করে গর্তের ভেতর ঢুকে পড়তে শুরু করে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। কয়েকদিন পর সেখানে দুটো ডাইনোসরের ছানার জন্ম হয়। ছানারা একটু বড় হতেই কঙ্কালেরা তাদের ভয় দেখানোর জন্য নিজের নিজের গর্ত থেকে বেরিয়ে আসে এবং জ্বলন্ত গায়ে সেই ডাইনোসরের ছানাগুলোর সামনে নাচতে শুরু করে। ডাইনোসরের ছানা দুটো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন রাতে কঙ্কালগুলো আবার জ্বলন্ত গায়ে ডাইনোসরের ছানাগুলোকে ভয় দেখানোর জন্য বেরিয়ে পড়ে। ভাই রে ভাই, আজও কঙ্কাল এসেছে, চল পালাই। এদিকে কঙ্কালেরা ডাইনোসরের ছানাদের জঙ্গলের পশ্চিম কোণের দিকে তাড়িয়ে নিয়ে যায়, যেখানে সেই ভয়ানক কিংকংগুলো থাকে। ডাইনোসরের ছানাগুলো রাতের অন্ধকারে ভয়ে সেখানেই ঢুকে পড়ে। এদিকে ছানাদের বাড়ি ফিরতে না দেখে মা ডাইনোসর তাদের খুঁজতে বেরিয়ে যায় এবং সকাল হতে হতে সেও কিংকংদের জঙ্গলে চলে আসে। ছানা দুটো জঙ্গলে ঘুরতে থাকে। এমন সময় তারা একটা কিংকংয়ের নজরে চলে আসে এবং কিংকং ছানাদের ঘুষি মেরে উড়িয়ে দেয়। ছানারা ছিটকে যায় এবং পড়বি পর তার মায়ের কাছে গিয়ে পড়ে। মা ডাইনোসর রাগে গর্জে ওঠে এবং সে কিংকংকে মারার জন্য তেড়ে যায়। শুরু হয় দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। ডাইনোসর একটা কিংকংকে এমন মার মারে যে সে ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে।
এদিকে অন্য একটা কিংকং ডাইনোসরকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু ডাইনোসরের রাগের সামনে কিংকংরা হার মানতে থাকে এবং ডাইনোসরের লেজের ছাপটায় এক একটা কিংকং এক এক দিকে ছিটকে যায়। এই দেখে সব কিংকংরা চিরকালের মতো সেই জঙ্গল ছেড়েই চলে যায়। এদিকে সেই কঙ্কালেরা পুনরায় তাদের জঙ্গলে ফিরে আসে এবং আগের মতো আনন্দে নাচ গান শুরু করে দেয়। একবার পাতাল লোকে থাকা এক ভয়ঙ্কর লাভারাক্ষস ক্ষমতার খোঁজে পাতাল লোক ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর ওই লাভারাক্ষস আশপাশে ক্ষমতার সন্ধান করতে থাকে এবং সামনে থাকা সূর্যকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য ছুটে যায়। লাভারাক্ষস ছুটতে ছুটতে একসময় সে সূর্যের দেশে এসে হাজির হয় এবং সামনে একটা অট্টালিকা দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে। লাভারাক্ষস ভেতরে ঢুকতেই এক সূর্য রক্ষক তার রাস্তা আটকে দাঁড়ায়। লাভারাক্ষস জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে সূর্য রক্ষক একের পর এক ভারী ভারী ক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে তার ওপর প্রহার করতে থাকে। কিন্তু ওই ভীষণ ভীষণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র লাভারাক্ষসের কোনোই ক্ষতি করতে পারে না। সূর্য রক্ষক বুঝতে পারে যে এই লাভারাক্ষসের সাথে সে আর একা পেরে উঠবে না। এমন সময় লাভারাক্ষসের এক আগুনের হলকায় সূর্য রক্ষক অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। লাভারাক্ষস শয্যা ভেতরে ঢুকে যায় এবং সামনে থাকা সূর্যের সমস্ত তেজ তার নিজের মধ্যে টেনে নিয়ে সূর্যকে একেবারে নিস্তেজ করে দেয়। এরপর লাভারাক্ষস ওই নিস্তেজ সূর্যকে সাথে নিয়ে তার পাতাল লোকে ফিরে যায়। এদিকে সূর্য পাতাল লোকে চলে যাওয়ায় চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার নেমে আসে। জঙ্গলে থাকা পশু পাখিরা দিনের বেলাতেও সূর্যকে দেখতে না পেয়ে ধন্ধে পড়ে যায়। দিনের পর দিন সূর্য না ওঠায় জঙ্গলের গাছগুলো মারা পড়তে শুরু করে। জঙ্গলটা ভাইরাসে ছেয়ে যায় এবং রোগ জ্বালা বাড়তে বাড়তে তা এক ভয়ানক রূপ নেয়। উনি আর দেরি না করে তার কঙ্কাল বাহনের সাথে সূর্যকে খুঁজতে আকাশের দেশে চলে যায়। সেখানে সে মেঘের দেশ বের করে সূর্যের এলাকায় এসে পৌঁছয়। উনি সামনে সেই অট্টালিকা দেখতে পেয়ে ভেতরে ঢুকতে গেলে ওই সূর্য রক্ষক তাদের বাধা দেয়। সূর্য রক্ষক উনি ও তার বাহনের ওপর একের পর এক ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করতে থাকে। কিন্তু উনির বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে সূর্য রক্ষক তাকে তার সাথে ভেতরে নিয়ে যায় এবং সমস্ত ঘটনাটা জানায়। সূর্য রক্ষক জানায় কিভাবে সেই লাভারাক্ষস এই সূর্যের দেশে এসে হামলা করে আর কিভাবেই বা সেই রাক্ষস সূর্য থেকে সমস্ত শক্তি টেনে নিয়ে তাকে তার সাথে করে পাতাল লোকে নিয়ে চলে যায়। সূর্যকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সূর্য রক্ষক টুনির সাহায্য চাইলে টুনি রাজি হয়ে যায়। সূর্য রক্ষক টুনি ও তার বাহনকে সাথে নিয়ে এক আগ্নেয়গিরির মধ্যে দিয়ে পাতাল লোকে প্রবেশ করে। সেখানে এসে পর তারা চারিদিকে গলন্ত লাভার প্রবাহ বয়ে যেতে দেখে। আরও একটু এগোতেই তারা দূরে একটা উঁচু জায়গায় সেই নিস্তেজ সূর্যকে দেখতে পায়। তারা একটু সামনে আসতে আশপাশ থেকে দুটো লাভা প্রাণী তাদের দিকে ছুটে আসতে থাকে। একদিকে একটা লাভাজীব সূর্য রক্ষককে তাড়িয়ে নিয়ে যায়, তো অন্য লাভাজীবটা টুনি ও তার বাহনকে তাড়িয়ে নিয়ে যেতে থাকে। এদিকে সূর্য রক্ষক লাভা প্রাণীটার ওপর এক অস্ত্র প্রয়োগ করে। অস্ত্রের আঘাতে লাভা প্রাণী ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে। লাভা প্রাণী পুনরায় উঠে দাঁড়ায় এবং রাগে ওই সূর্য রক্ষকের দিকে ধেয়ে আসতে থাকে। এদিকে অন্য লাভা প্রাণীটা টুনি ও তার বাহনকে ধাওয়া করতে থাকে। টুনি বুদ্ধি করে সামনে থাকা সূর্য রক্ষককে ধাক্কা দিয়ে ছিটকে দেয় আর এতেই দুই লাভা প্রাণীর মধ্যে ধাক্কা হয়ে বিশাল বিস্ফোরণ ঘটে এবং দুজনেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে লাভারাক্ষস সেখানে এসে হাজির হয় এবং সূর্য রক্ষককে সামনে দেখেই তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে আবার ভয়ঙ্কর লড়াই বাঁধে। লাভারাক্ষসের আগুন প্রহারে সূর্য রক্ষক ছিটকে যায় এবং টুনির কাছে গিয়ে পড়ে। সূর্য রক্ষক টুনিকে ওই নিস্তেজ সূর্যকেই তার কাছে নিয়ে আসতে বলে। টুনি তার কঙ্কাল বাহনের সাথে সূর্যকে আনার জন্য উড়ে যায়। লাভারাক্ষস তাদের বাধা দিতে এগিয়ে আসলে সূর্য রক্ষক তাকে নিজের সাথে লড়াইয়ে ব্যস্ত রাখে। এদিকে টুনি সামনে গিয়ে দেখে যে ওই সূর্য এখনো পুরোপুরিভাবে নিস্তেজ হয়নি। টুনি জোরে জোরে ওই নিস্তেজ সূর্যকে ফু দিতে থাকে। টুনির সাথে তার কঙ্কাল বাহনও ফু দিতে শুরু করে এবং একসময় ওই নিস্তেজ সূর্যের স্ফুলিঙ্গগুলো জেগে যায় এবং সূর্য আগের মতো আবার প্রজ্বলিত হয়ে ওঠে।
সূর্য প্রজ্বলিত হতেই সূর্য রক্ষকের ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। আর এতে সে লাভা রাক্ষসের গায়ে এমন প্রহার করে যে লাভা রাক্ষস ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর সূর্য রক্ষক তার সমস্ত ক্ষমতা দিয়ে লাভা রাক্ষসের গায়ে এক তীব্র আলোক কিরণ প্রয়োগ করে, যার কারণে লাভা রাক্ষসের গায়ের উষ্ণতা বহু গুণ বেড়ে যায়। বিস্ফোরণে সেও ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে যায়। এই ভয়ঙ্কর বিস্ফোরণে পাতাল লোকে প্রচণ্ড কম্পনের শুরু হয়। পাতাল লোক থরথর করে কাঁপতে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচাতে সূর্যরক্ষক সকলকে সাথে নিয়ে আবার সূর্যের দেশে ফিরে আসে। এরপর সূর্যরক্ষক সূর্যকে তার নিজের জায়গায় স্থাপন করে, আর এতেই জঙ্গলের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আবার আলোর প্রকাশ ফিরে আসে। পশুরা আনন্দে নাচতে শুরু করে দেয়। এরপর সূর্যরক্ষক উনি ও তার বাহনকে ধন্যবাদ জানিয়ে আবার তাদের জঙ্গলে ফিরিয়ে দেয়।